বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে নারী সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিতকরণে পূর্ব বর্ধমান জেলা পুলিশের আরো একটি সক্রিয় পদক্ষেপ চালু করা হল পিঙ্ক মোবাইল। এই উদ্যোগে পথ চলতির সকল নারীদের, সরকারি বেসরকারি সংস্থার কর্মরত মহিলাদের এবং ডিজিটাল স্পেসে মহিলাদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পিঙ্ক মোবাইল প্রকল্পের লক্ষ্য হল নারীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা, যেখানে তারা ভয় ছাড়া নিরাপদে রাস্তায় বার হতে পারবে। এই মোবাইল ভ্যানগুলো শহর জুড়ে সদা সতর্ক থাকবে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গার্লস হোস্টেল, বিভিন্ন বাজার সহ যেখানে মহিলাদের সমাবেশ রয়েছে সেখানে সতর্ক থাকবে। প্রতিটি মোবাইলে একজন মহিলা পুলিশ অফিসার এবং দুজন মহিলা কনস্টেবল থাকবে। কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা সম্পর্কে তথ্য পাওয়ার পর ভ্যানটি দ্রুত সহায়তা প্রদানের জন্য অবস্থানে পৌঁছাবে। এই গোলাপি মোবাইল ভ্যান অবলম্বনে ঘটনাস্থলে ছুটে যাবে। সকলেই মনে করছে এই ব্যবস্থা বা উদ্যোগে মহিলাদের নিরাপত্তা বাড়ানো সম্ভব হবে। দুর্গাপুজোর আগে এতে একটি উদ্যোগ যা পশ্চিমবঙ্গ পুলিশ তাদের মহিলা স্কোয়াডের মাধ্যমে মহিলাদের সাহায্য করার জন্য নিয়েছে। এই মোবাইল ভ্যানের মধ্যে একটি হেল্পলাইন নম্বর দেওয়া আছে, যে নম্বর থেকে কল করলে কোনো অসুবিধার সম্মুখীন হলে সেখানে পৌঁছে যাবে ভ্যানটি। আর যে করে সাম্প্রতিক ঘটনার পর এবার নারী সুরক্ষার বিশেষ জোর দেওয়া হল। নারী সুরক্ষা প্রকল্প হিসেবে বর্ধমান জেলা পুলিশ চালু করল পিঙ্ক মোবাইল। ২৪ ঘন্টা পিঙ্ক মোবাইল ভ্যানের পরিষেবা পাওয়া যাবে। এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা থানার আইসি কবিতা দাস সহ মহিলা থানা অন্যান্য পুলিশ আধিকারিকগণ। মহিলাদের নিরাপত্তাকে আরো বেশি সুনিশ্চিত করার জন্য আমাদের এই পিঙ্ক মোবাইলের এখন থেকে ডেলি এটা প্রত্যেক দিনের বেসিসে এটা থাকবে সর্বক্ষণের জন্য। মেনলি যেখানে গার্লস হোস্টেলগুলো আছে, যেখানে মহিলাদের সমাগম বেশি হয়, সেটা কোনো মার্কেট এরিয়া হতে পারে, যে কোনো গার্লস হোস্টেল হতে পারে, বা যেখানে হয়তো মেয়েরা বেশি পড়াশোনা করছে, যাতায়াত মেয়েদের মহিলাদের বেশি, সেটা সর্ববয়স্ক, যেটা একদম ছোট বাচ্চা থেকে আর একদম বয়স্ক মহিলা, যে কোনো পরিস্থিতিতে যে কোনো অসুবিধায় পড়লে আমরা এই নাম্বারটা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা যে উইনার্স টিম বেরোচ্ছি বা আমাদের এই পিঙ্ক মোবাইল চালু হলো, এরা আমরা নাম্বারটাকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এই 9147888570 এটা আমাদের জেলা কন্ট্রোল রুমের নাম্বার। এই নাম্বারটি সর্বক্ষণের জন্য চালু থাকবে এবং যে কোনো পরিস্থিতিতে আমরা মহিলাদের অ্যাসিওর করার চেষ্টা করছি যে আপনাদের নিরাপত্তার জন্য আমরা সর্বক্ষণ সর্বস্তরে চেষ্টা করে যাচ্ছি এবং এটা আমাদের আপ্রাণ চেষ্টা, এটা জারি থাকবে। এবং এই নাম্বারটিতে আপনারা যে কোনো অসুবিধায় পড়লে সে যাতে আপনারা সহজে পৌঁছাতে পারেন, তার জন্য নাম্বারটি আপনাদের নিজেদের পরিচিত লোকজনের মধ্যেও সেটাকে ছড়িয়ে দিন। এমনকি এবং আমরা কালকে যখন উইনার্সে আমরা বেরিয়েছিলাম তখন অনেক আমাদের পুরুষ সহনাগরিক তারাও এসে এই নাম্বারটিকে নিয়েছেন, কারণ তাদেরও বাড়িতে স্ত্রী বা মহিলা কন্যা আছেন বা তাদের বোন আছেন, তারাও যথেষ্ট আগ্রহ নিয়ে এই নাম্বারটি নিজেদের মধ্যে, এবং কারো কাছে মোবাইল না থাকলে তাদের আমরা নাম্বারটি লিখে পর্যন্ত দিচ্ছি, যাতে পরবর্তীকালে আমরা প্রত্যেক মহিলার নাগরিকের নিরাপত্তাকে একেবারে 200% সুনিশ্চিত করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। এরপরে আমাদের সহনাগরিকদের ইয়ে আমাদের সঙ্গে থাকবে, আমাদের ওনাদের সহযোগিতা থাকবে, এটাই আমাদের চাওয়া। মহিলাদের নিরাপত্তার স্বার্থে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে পিঙ্ক মোবাইল ভ্যান চালু হলো। এটি সর্বক্ষণ আমাদের পূর্ব বর্ধমান জেলায় মানে পূর্ব বর্ধমান টাউন থানার যে জায়গাগুলো আছে এটা সর্বক্ষণ মোবাইল থাকবে। মহিলারা যদি কোনো কারণে আপদে বিপদে পড়েন তাহলে এই গাড়ির গায়ে লেখা আছে 9147888570, এই নাম্বারে ওনারা ফোন করতে পারবেন, আমাদের অফিসার এবং ফোর্স ওখানে পৌঁছে যাবে। ওই নাম্বারটা কার দেয়া আছে? এটা কন্ট্রোল রুমের নাম্বার, জেলা পুলিশের কন্ট্রোল রুমের নাম্বার। কোন কোন এরিয়া ঘুরবে গাড়ি? বর্ধমান টাউনে, পুরো বর্ধমান টাউন ঘুরবে। আচ্ছা, এতে কি শুধু মহিলাদের জন্য? এটা মহিলাদের জন্য, আমাদের একজন অফিসার থাকবেন এবং ফোর্স থাকবে সঙ্গে মহিলা। মহিলাদের জন্যই আর কি পিঙ্ক। এটা কি পুজোর ক্ষেত্রে কি চালু করা হলো না এটা বছরই এরকম ভাবে ধারাবাহিক? না, এটা চালু থাকবে এখন, আপাতত মানে বর্ধমান টাউনে চালু হলো, তারপর সাব ডিভিশনেও আস্তে আস্তে চালু হবে। নাইটেও থাকবে। আমার সঙ্গে আছেন ইন্সপেক্টর পায়েল মজুমদার আর এএসআই সঙ্গীতা সামন্ত, এবং উইনার্স টিম আছেন, পায়েল আছেন উইনার্স টিমের।